গোপন সূত্রের খবর থেকে মিলল চোরাই কাঠ পাচার চক্রের হদিস মঙ্গলবার পৃথক পৃথক জায়গায় রাতভর অভিযান চালিয়ে অবৈধ চেরাই কাঠ কাঠ কাটার অবৈধ মেশিন দুটি গাড়ি ও গাড়ি বোঝায় জ্বালানি কাঠ বায়জপ্ত করেছেন তেলেমুরা মহকুমার বন দপ্তরের কর্মীরা বাজপ্ত করা জিনিসগুলি গামাইবাড়িস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ফরেস্ট রেঞ্জ অফিসার এই গোপন অভিযানের পর তেলেমুরা মহকুমার বন দপ্তরের অধীনে টৈরুপা ছোড়া এলাকা থেকে আটক করা হয়েছে অবৈধ জ্বালানি কাঠ বোঝায় একটি গাড়ি আর পাশাপাশি দাউছোড়া এলাকা থেকে বনকর্মীরা উদ্ধার করেছেন অবৈধ কাঠ বোঝায় আরও একটি গাড়ি সাত মাইল এলাকার গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে কাঠ চড়ায় করার একটি মেশিন কালকে আমরা মানে খেলে প্রথম সাত মাইলে আমরা কালকে একটা পাওয়ার চেন্সও শেষ করি কালকে দুপুর দিকে তারপর সন্ধ্যার দিকে আমরা একটা লাকড়ি বুঝায় একটা গাড়ি শেষ করছি আমরা তৈরপা ছড়া থেকে কোলামপুর এরিয়া তারপর রাত্রেবেলা মোটামুটি আমি উনি একটা দেড়টার দিকে আমরা একটা কাঠবোজায় গাড়ি শেষ করছি দালছোরা বাজার এরিয়ার থেকে তো একটা আমরা পূর্বসূত্রেই আমরা ইনফরমেশান পাইছিলাম আমরা ইনফরমেশনের থেকে যে ওই দিকে একটা গাড়ি কালকে রাত্রে যাইতে পারে

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালেও এ অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত কাউকে আটক করতে পারেননি বনকর্মীরা তদন্ত চলার পাশাপাশি আগামী দিনেও বন দপ্তর এরকম অভিযান জারি রাখবে বলে বিবৃতি দিয়েছেন তেলেমুড়ার ফরেস্ট রেঞ্জ অফিসার রিপোর্ট আর নিউজ